সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। দুই দিনে ইউক্রেন দখল করতে চেয়েছিলেন পুতিন। ইউক্রেনে মিগ-29 পাঠাতে পোল্যান্ডের প্রস্তাব নাকচ করল আমেরিকা, পেন্টাগন বলছে সমর্থনযোগ্য নয়। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে জর্জিয়ার স্বেচ্ছাসেবীরা। বিদেশি যোদ্ধাদের নাগরিকত্ব দেওয়ার ঘোষণা ইউক্রেনের। ইউক্রেনের 5 শহরে আরেক দফা যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার। সামি থেকে বেসামরিকদের সরিয়ে নেওয়া হয়েছে জানালো ইউক্রেন। কাঁচামাল রফতানি নিষিদ্ধ করবে রাশিয়া। রাশিয়া থেকে ফের সম্প্রচার শুরু করেছে বিবিসি। ভিয়েনা সংলাপে ইরান কখনো তার রেডলাইন থেকে সরে আসবে না, মন্তব্য প্রেসিডেন্ট রাইসের। এবং দুই মার্কিন নাগরিককে মুক্তি দিয়েছে ভেনেজুয়েলা। দর্শক, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইউক্রেনকে বিমান দেওয়ার ব্যাপারে পোল্যান্ড যে প্রস্তাব দিয়েছে তার সমর্থনযোগ্য নয়, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি মিনথাল আহমেদ মাসুম। দুই দিনে ইউক্রেন দখল করতে চেয়েছিলেন পুতিন। দুদিনের মধ্যেই ইউক্রেনের রাজধানী কিয়েভ দখলের পরিকল্পনা ছিল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের, এমন ধারণা যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর প্রধান উইলিয়াম বার্নসের। মঙ্গলবার কংগ্রেসের একটি শুনানিতে উইলিয়াম বার্নস বলেন, আমার ধারণা পুতিন এখন খুবই রাগান্বিত এবং হতাশ হয়ে আছেন। তিনি এখন দ্বিগুণ শক্তি বাড়াবেন এবং ইউক্রেনের সামরিক বাহিনীকে পর্যদস্ত করতে সবকিছুই করবেন, তাতে যতই বেসামরিক প্রাণহানি হোক না কেন। তিনি বলেছেন, বহু বছর ধরেই ক্ষোভ এবং উচ্চাকাঙ্ক্ষার এক মিশেলের মধ্যে রয়েছে পুতিন। 24 ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকেই রাজধানী কিয়েভের দখল নিতে চাইছে রাশিয়া, কিন্তু ইউক্রেনের সাধারণ জনগণ এবং সেনাদের প্রতিরোধের মুখে রাজধানীতে পৌঁছাতে পারেনি তারা। প্রথম দিকে রাশিয়ার পরিকল্পনা ছিল হামলা করেই সবার আগে কিয়েভের দখল নেবে, কিন্তু তাদের সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। এরপর রুশ কমান্ডাররা তাদের পরিকল্পনায় পরিবর্তন আনেন। বর্তমানে তারা ইউক্রেনের অন্য বড় শহরগুলো দখল নেওয়ার চেষ্টা করছে, কিন্তু কিয়েভের দখল নেওয়ার ব্যাপারে হাল ছাড়েননি তারা। চারদিক থেকে রাজধানীকে ঘিরে রেখেছে, ফলে যে কোনো সময় রুশদের হাতে কিয়েভের পতন ঘটতে পারে। এদিকে মঙ্গলবার পর্যন্ত ইউক্রেনে ক্রমেই আক্রমণ বাড়িয়েছে রাশিয়া। বিভিন্ন শহর নগর অবরুদ্ধ করে অগ্রসর হচ্ছে রুশ বাহিনী। বাড়ছে যুদ্ধের তীব্রতা, বিপন্ন হচ্ছে মানবিকতা, সহিংসতা থেকে বাঁচতে জীবন নিয়ে পালাচ্ছেন মানুষ। বেসামরিক লোকজনকে সরিয়ে দিতে উভয় পক্ষ 5 শহরে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। আতঙ্কে শহর ছেড়ে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছেন অনেকেই। মঙ্গলবার পর্যন্ত অন্তত 20 লাখ ইউক্রেনীয় দেশ ছেড়েছেন। ইউক্রেনে মিগ-29 পাঠাতে পোল্যান্ডের প্রস্তাব নাকচ করল আমেরিকা, পেন্টাগন বলছে সমর্থনযোগ্য নয়। ইউক্রেনকে মিগ-29 জঙ্গি বিমান দিয়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে সহায়তা করার জন্য পোল্যান্ড আমেরিকার কাছে যে প্রস্তাব দিয়েছে তা নাকচ করেছে পেন্টাগন। পোল্যান্ডের ওই প্রস্তাবে বলা হয়েছে, তারা কিছু মিগ-29 যুদ্ধ বিমান জার্মানির মার্কিন ঘাঁটিতে হস্তান্তর করবে এবং আমেরিকার সেগুলোকে ইউক্রেনে পাঠাবে। পোল্যান্ডের এই প্রস্তাব সম্পর্কে মঙ্গলবার সন্ধ্যায় পেন্টাগনের মুখপাত্র জন কির্বি বলেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইউক্রেনকে বিমান দেওয়ার ব্যাপারে পোল্যান্ড যে প্রস্তাব দিয়েছে তা সমর্থনযোগ্য নয়। কির্বি এক বিবৃতিতে বলেন, জার্মানির ন্যাটো ঘাঁটি হতে আমেরিকা যদি বিমান উড়িয়ে ইউক্রেনে নেয়, তাহলে পুরো ন্যাটো সামরিক জোটের জন্য তা মারাত্মক উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে। জন কির্বি আরও বলেন, পোল্যান্ডের এই প্রস্তাব কতটা যৌক্তিক তা আমাদের কাছে একেবারেই পরিষ্কার নয়। এই বিষয়টি কি ধরনের চ্যালেঞ্জ সৃষ্টি করবে তা নিয়ে পোল্যান্ড এবং ন্যাটো জোটের অন্য সদস্যদের সঙ্গে আমেরিকা পরামর্শ অব্যাহত রাখবে। আমরা মনে করি পোল্যান্ডের এই প্রস্তাব সমর্থনযোগ্য নয়। এদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ইউক্রেন এখনও তার বিমান উড়াতে এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবহার করতে সক্ষম। গত শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার দেশের আকাশসীমায় নো ফ্লাই জোন প্রতিষ্ঠা করতে আমেরিকার প্রতি আহ্বান জানান। পাশাপাশি তিনি বাড়তি মিগ-29 যুদ্ধ বিমান দেওয়ার অনুরোধ করেন। এরপর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইউক্রেনে বিমান দেওয়া হলে বিপর্যয়কর পরিণতি ভোগ করতে হবে। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে জর্জিয়ার স্বেচ্ছাসেবীরা। ইউক্রেনে রুশ আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করছেন জর্জিয়ার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইরাকলি ওগ্রুশায়ভলি। তার সঙ্গে জর্জিয়া থেকে কয়েক স্বেচ্ছাসেবী ইউক্রেনে গেছেন। জর্জিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ওক্রুয়াশভিলি রাশিয়ার দখলদারদের বিরুদ্ধে ইউক্রেনীয়দের লড়াইয়ে সহায়তা করতে ইউক্রেন পৌঁছেছেন। তার সঙ্গে কয়েকজন স্বেচ্ছাসেবীও রয়েছেন। জর্জিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেনের রুশ হামলাকারী সেনাদের বর্ণবাদী দখলদার হিসেবে বর্ণনা করেছে। রুশ সেনাদের বিরুদ্ধে লড়তে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বিদেশি স্বেচ্ছাসেবকদের প্রতি আহ্বান জানানোর পর জর্জিয়ার সাবেক মন্ত্রী যুদ্ধে অংশ নেওয়ার খবর সামনে এলো। 24 ফেব্রুয়ারি ইউক্রেনে সর্বাত্মক সামরিক অভিযান শুরু করে রাশিয়া। রুশ সামরিক বাহিনীর ব্যাপক হামলার মুখে অনেকটাই বিপর্যস্ত পূর্ব ইউরোপের এই দেশটি। গত সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছিলেন, প্রায় 16,000 বিদেশি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সহায়তা করার জন্য স্বেচ্ছাসেবক হয়েছেন। এমনকি ইউক্রেনে রাশিয়ার চলমান সামরিক অভিযানে পূর্ব ইউরোপের এই দেশটি হয়ে রুশ সেনাদের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েছেন প্রায় 3,000 মার্কিন স্বেচ্ছাসেবী। এই যুদ্ধে এ পর্যন্ত 474 জন ইউক্রেনীয় নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। আহত হয়েছে 861।
প্রয়োজন আর ইউক্রেন দাবি করেছে তাদের প্রতিরোধে 12,000 রুশ সেনা নিহত হয়েছে যদিও এ দাবির সত্যতা নিরূপণ করা সম্ভব হয়নি প্রেসিডেন্ট জেলেনস্কি এবং ঊর্ধ্বতন ইউক্রেনীয় কর্মকর্তারা রাশিয়ার সামরিক বাহিনীর যুদ্ধে সাহায্য করার জন্য বিদেশি স্বেচ্ছাসেবকদের একটি আন্তর্জাতিক সৈন্য দল গঠন করার জন্য আহ্বান জানিয়েছেন বিদেশি যোদ্ধাদের নাগরিকত্ব দেওয়ার ঘোষণা ইউক্রেনের যেসব বিদেশি নাগরিক ইউক্রেনের জন্য যুদ্ধ করবে তাদের দেশটির নাগরিকত্ব দেওয়ার ঘোষণা দিয়েছেন ইউক্রেনের উপস্বরাষ্ট্রমন্ত্রী ইয়েভেন ইয়ানিন মঙ্গলবার ইউক্রেনের জাতীয় সংবাদ মাধ্যম ইউক্রেন ফর্মে তিনি এসব কথা বলেন ইয়ানিন বলেন রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে এবং বৈশ্বিক নিরাপত্তার জন্য লড়াই করতে চায় এমন বিদেশি স্বেচ্ছাসেবীদের নিয়ে আঞ্চলিক প্রতিরক্ষায় আন্তর্জাতিক বাহিনী গঠন করছে ইউক্রেন বিদেশি যোদ্ধাদের সংখ্যা বাড়ছে জানিয়ে ইয়ানিন বলেন এই বিদেশিরা একটি চুক্তি স্বাক্ষর করবেন এবং সামরিক পাসপোর্ট পাবেন যা পরে তাদের বসবাসের অনুমতিতে রূপান্তরিত হবে ভবিষ্যতে এই বিদেশিদের মধ্যে যারা ইউক্রেনের নাগরিক হতে আগ্রহী হবেন তাদের জন্য আমাদের আইন একটি পথ দেখাবে এর আগে গত বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন রাশিয়ার বিরুদ্ধে লড়তে 16,000 বিদেশি যোদ্ধার প্রথম দলটি ইউক্রেনের পথে রওনা দিয়েছে তবে সিএনএন স্বতন্ত্রভাবে এই সংখ্যা যাচাই করতে পারেনি কোনো ধরনের সামরিক প্রশিক্ষণ ছাড়াই ইউক্রেনের দূতাবাস বিদেশি যোদ্ধাদের রিক্রুটে সাহায্য করছে উল্লেখ্য বুধবার ইউক্রেনের রাশিয়ার অভিযানের 14তম দিন চলছে এর আগে গত 24 ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশের পর ইউক্রেনের সামরিক অভিযান শুরু করেন রাশিয়ান সেনারা এই অভিযানের অংশ হিসেবে স্থল আকাশ ও জলপথে ইউক্রেনে হামলা চালানো হচ্ছে অভিযান শুরুর পর ইউক্রেনের সেনাবাহিনীও প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে এতে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘাত চলছে ইউক্রেনের 5 শহরে আরেক দফা যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে হামলার শিকার ইউক্রেনীয় শহরগুলোর বেসামরিক নাগরিকদের সরে যেতে মস্কো আরেকটি মানবিক যুদ্ধবিরতি ঘোষণা করেছে বুধবার স্থানীয় সময় সকাল 10টায় আবার কিয়েভ চেরনহিভ সুমি খার্কিভ এবং মারিউপোলের জন্য মানবিক করিডোর চালু করা হবে এটি রাশিয়ার তৃতীয়বারের মতো যুদ্ধবিরতি ঘোষণা দেশটির ঘোষিত যুদ্ধবিরতির বেশিরভাগই ব্যর্থ হয়েছে মঙ্গলবার রাতে ইউক্রেনের কর্মকর্তারা বলেন তারা উত্তর পূর্ব ইউক্রেনের সুমি শহর থেকে 5,000 মানুষকে সরিয়ে নিতে পেরেছে এটাই যুদ্ধ কবলিত শহরগুলো থেকে প্রথম সফল গণস্থানান্তরের ঘটনা রাশিয়ার লোকজনের বেরিয়ে যাওয়া রুটে গোলাবর্ষণ অব্যাহত রাখায় চেরনিহিভের জন্য অনুরূপ প্রচেষ্টা ব্যর্থ হয় বলে ইউক্রেন দাবি করেছে সামি থেকে বেসামরিকদের সরিয়ে নেওয়া হয়েছে জানালো ইউক্রেন ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় শহর সামি থেকে দুই ধাপে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার কার্যক্রম সফলভাবে শেষ হয়েছে বলে জানিয়েছে কিয়েভ প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কার্যালয়ের উপপ্রধান কিরিশোর টিমোশেঙ্কো বলেছেন প্রায় 5,000 মানুষ এবং 1,000-এর বেশি ব্যক্তিগত গাড়ি ইতোমধ্যে নিরাপদ স্থানে পৌঁছেছে বুধবার ভোরে নিজের টেলিগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা ফুটেজে টিমোশেঙ্কো দেখিয়েছেন রাতের বেলা মানুষ একটি রেল স্টেশনে পৌঁছেছেন তবে বিস্তারিত কিছু জানাননি তিনি এছাড়া ফুটেজটিও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি রুশ সীমান্তের কাছে অবস্থিত সামি শহর গত কয়েকদিন ধরে শহরটি ব্যাপকভাবে রুশ বোমা হামলার কবলে স্থানীয় কর্মকর্তারা দাবি করেছেন রুশ বিমান হামলায় সোমবার একদিনেই সামি শহরে 3 শিশুসহ 22 জন নিহত হন কাঁচামাল রফতানি নিষিদ্ধ করবে রাশিয়া নির্দিষ্ট পণ্য ও কাঁচামাল রফতানি নিষিদ্ধের এক ডিক্রিতে সই করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ওই ডিক্রিতে লক্ষ্য হিসেবে বলা হয়েছে রাশিয়ান ফেডারেশনের নিরাপত্তা এবং শিল্পের নিরবিচ্ছিন্ন কার্যক্রম নিশ্চিত করা পরবর্তী 48 ঘন্টার মধ্যে পণ্যের তালিকা এবং কোন কোন দেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে তা নির্ধারণ করবে রাশিয়ার মন্ত্রিসভা 2022 সালের শেষ নাগাদ এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে রাশিয়ার তেল ও গ্যাস আমদানিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য নিষেধাজ্ঞা আরোপের কয়েক ঘন্টার মধ্যে কাঁচামাল রফতানি নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে মস্কো যুক্তরাষ্ট্র রাশিয়ার তেল ও গ্যাস আমদানি তাৎক্ষণিকভাবে নিষিদ্ধ করেছে আর যুক্তরাজ্য জানিয়েছে তারা ধাপে ধাপে রুশ তেলের উপর নির্ভরতা কমিয়ে ফেলবে রাশিয়ার নতুন পদক্ষেপে পণ্য বাজারে নতুন অস্থিতিশীলতা তৈরি হতে পারে বিপুল তেল রফতানির পাশাপাশি রাশিয়া বিশ্বজুড়ে শস্য এবং ধাতু সরবরাহ করে থাকে বিশ্বের প্যালাডিয়ামের 40% যোগানদাতা রাশিয়া রাশিয়া থেকে ফের সম্প্রচার শুরু করেছে বিবিসি রাশিয়ায় থাকা ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি নিউজের সাংবাদিকরা ফের সম্প্রচার শুরু করেছেন রাশিয়ায় নতুন করে কঠোর মিডিয়া আইন চালুর পর তাদের কাজ স্থগিত রাখা হয় ওই আইনে বলা হয়েছে রাশিয়ার সশস্ত্র বাহিনী নিয়ে কেউ ফেক নিউজ ছড়ালে তাকে 15 বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হতে পারে আইনটি প্রবর্তনের পর আরও কয়েকটি পশ্চিমা সংবাদ মাধ্যম রাশিয়ায় কার্যক্রম বন্ধ করে দেয় মঙ্গলবার নিউ ইয়র্ক টাইমস জানায় তারা দেশটি থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে বিবিসি জানিয়েছে সতর্ক পর্যালোচনার পর তারা ফের কার্যক্রম শুরুর সিদ্ধান্ত নিয়েছে বিবৃতিতে বলা হয়েছে নতুন চালু হওয়া আইনের পাশাপাশি রাশিয়ার ভেতর থেকে রিপোর্টিংয়ের গুরুত্ব উপলব্ধি করছি আমরা মঙ্গলবার সন্ধ্যা থেকে রাশিয়ায় ফের সম্প্রচার শুরু করে বিবিসি প্রথম সম্প্রচারে বিবিসি প্রতিনিধি স্টিভ রোজেনবার্গ এবং জেনি হিল মস্কো থেকে রিপোর্ট করেন বিবিসি সম্প্রচার শুরু করলেও সংবাদ মাধ্যমটির ওয়েবসাইট এখনও বন্ধ করে রেখেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে বিবিসি ডয়েচে ভেলে ভয়েস অব আমেরিকা সহ বেশ কয়েকটি বিদেশি সংবাদ মাধ্যমের ওয়েবসাইট নিজ দেশে বন্ধ করে দেয় রাশিয়া ভিয়েনা সংলাপে ইরান কখনও তার রেডলাইন থেকে সরে আসবে না মন্তব্য প্রেসিডেন্ট রাইসির
ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি বলেছেন, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনর্বহাল ইস্যুতে যে আলোচনা চলছে তাতে তেহরানের সামনে রেড লাইন রয়েছে এবং তেহরান কখনও সেই রেড লাইন থেকে সরে যাবে না। মঙ্গলবার ইরানের বিশেষজ্ঞ পরিষদের এক বৈঠকে দেওয়া বক্তৃতায় প্রেসিডেন্ট রাইসি একথা বলেন। তিনি বলেন, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামিনি যে দিক নির্দেশনা দিয়েছেন তার কাঠামোর মধ্যে থেকে সরকার ভিয়েনায় পরমাণু আলোচনা চালাচ্ছে। তিনি সুস্পষ্ট করে বলেন, আমরা কখনও দেশের রেড লাইনের ব্যাপারে পিছু হটিনি, ভবিষ্যতেও পিছু হটব না। ভিয়েনা সংলাপের ব্যাপারে নিজের প্রশাসনের কৌশল তুলে ধরে প্রেসিডেন্ট রাইসি বলেন, প্রথম ধাপে তার সরকার ইরানের উপর আরোপ করা নিষেধাজ্ঞা অকার্যকর করার আন্তরিক প্রচেষ্টা চালাচ্ছে, দ্বিতীয় ধাপে পূর্ণ মর্যাদার সঙ্গে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যবস্থা করবে। প্রেসিডেন্ট রাইসি জোর দিয়ে বলেন, ইরানের নীতি হচ্ছে সমস্ত দেশের সঙ্গে সম্পর্ক জোরদার করা এবং পররাষ্ট্র বিষয়ক এজেন্ডায় ভারসাম্য প্রতিষ্ঠা করা। দুই মার্কিন নাগরিককে মুক্তি দিয়েছে ভেনেজুয়েলা। কারাবন্দী অন্তত দুই মার্কিন নাগরিককে মুক্তি দিয়েছে ভেনেজুয়েলা। বাইডেন প্রশাসনের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল কারাকাস সফরের পর সদিচ্ছার অংশ হিসেবে এসব বন্দীকে মঙ্গলবার মুক্তি দেওয়া হয়। নিজস্ব সূত্রে বরাতে এই খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। মুক্তি পাওয়াদের মধ্যে একজন হলেন গুস্তাভো কার্ডেনাস। 2017 সালে তাকে সহ 6 সিটগো তেল নির্বাহীকে গ্রেফতার করে অভিযুক্ত করা হয়। তবে এই অভিযোগকে ষড়যন্ত্র আখ্যা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। মুক্তি পাওয়া অপর ব্যক্তি হলেন কিউবান আমেরিকান নাগরিক, তাকে ভিন্ন অভিযোগে গ্রেফতার করা হয়। সপ্তাহান্তের ওই বৈঠকে কেবল ভেনেজুয়েলায় বন্দী মার্কিনীদের মুক্তির দিকে নজর দেওয়া হয়নি। তেল উৎপাদকদের ভেনেজুয়েলার উপর আরোপ করা মার্কিন তেল নিষেধাজ্ঞা কমানোর সম্ভাবনা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। মুক্তি পাওয়া বন্দীরা কোথায় রয়েছেন সে বিষয়ে কিছু জানানো হয়নি, তবে আশা করা হচ্ছে মুক্তির পরপরই তাদের ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হবে। ওয়াশিংটনের তরফ থেকে 9 বন্দীর মুক্তি দাবি করা হয়। এর মধ্যে সিটগোর 6 নির্বাহী সহ 2 সাবেক গ্রিন বেরেটস এবং সাবেক মার্কিন মেরিন সেনা রয়েছে। তবে মাত্র 2 বন্দীকে মুক্তি দেওয়ায় ভবিষ্যতে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মিত্র ভেনেজুয়েলার মধ্যে আলোচনার পথ উন্মুক্ত থাকছে বলে মনে করা হচ্ছে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।